Bye, Musa. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশি কানাডিয়ান কাপল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি গালিব মির্জা বলছি কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুন থেকে আজকে আমরা যাচ্ছি নাজিম ভাইয়ের ভাষায় উনির একটা বেবি হয়েছে মেয়ে সেই বেবিকে দেখতে ওখানে গিয়ে নাজিম ভাইদের সাথে কথা বলবো এবং নাজিম ভাই কিন্তু এসআইএনপি প্রোগ্রামে সর্বপ্রথম বাংলাদেশি যে বাংলাদেশ থেকে এসেছে তার ওখানকার আমরা ছোটখাটো ইন্টারভিউ নিব উনির অভিজ্ঞতা এবং কানাডার লাইফ সম্বন্ধে আলোচনা করব পাশে থাকুন তোমার নাম কি বাংলা বলতে পারে বয়স কত হলো দুই বছর না আচ্ছা এগুলো কি আপনার সব ছেলে খেলনা জি অনেক বেলুন দেখতেছি অনুষ্ঠান হয়েছিল নাকি এখানে না আমার মেয়ের যেদিন বাসা নিয়ে আসছে আচ্ছা আচ্ছা সেদিন আচ্ছা আপনার মেয়েকে যখন বাসা নিয়ে আসছে তখন একটা গার্ল লেখা না দেখো আঙ্কেলকে দেখো মুখে র‍্যাশ উঠছে ছোট বড় ও হইলো কি মাসে নভেম্বরের 10 তারিখে কি দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নাজিম ভাইয়ের বাসায় আসছি এটা নাজিম ভাইয়ের বাসা উনি হলো নাজিম ভাই নাজিম ভাই আমার দর্শকদের হাই বলেন হ্যালো এভরিওয়ান আচ্ছা নাজিম ভাই কিন্তু একটা বিশেষ দিক আছে সেটা হলো যখন সাসকাচুয়ান প্রভিন্সে এসআইএনপি শুরু করা হয় উনিরা হলো প্রথম এসআইএনপিতে এই সাসকাচুয়ানে এসেছে আমার মনে হয় না আপনার আগে আর কেউ এসেছে না কেউ আসেনি আমরা তিনজন আসছি একসাথে তা আমি বলবো যে উনি হলো প্রথম বাংলাদেশি যে এসআইএনপিতে এই প্রভিন্সে এসেছে তো নাজিম ভাই আপনারা এসআইএনপিতে কোন ক্যাটাগরিতে এসেছেন আমরা আসছি এসআইএনপির সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনী প্রোগ্রামে 2010 আমরা আসছি তিনটা ফ্যামিলি আমি তৌফিক ভাই হিমু মানে এরা আপনাদের আত্মীয় আত্মীয় আমাদের হিমু খালাতো ভাই তৌফিক হলো চাচাতো ভগ্নিপতি আচ্ছা
আমাদেরকে আনছে মফিজুর রহমান, মফিজ ভাই আমার খালাতো ভগ্নিপতি, উনি স্পন্সর করছে আমাদের। ও আপনাকে এনেছে আপনার খালাতো বোন? জি, এবং দুলা ভাই? দুলা ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনারা এসেছেন তিনটা পরিবার একসাথে একই প্লেনে করে এই সাসকাটুন শহরে? দিনে আমরাই প্রথম প্রথম বাংলাদেশি এসএনবিতে। তো আপনারা এখনো এই শহরে বসে আছেন, আর আমরা তো দেখেছি এসএনবিতে আসার পর মানে শত শত মানুষ এবং হাজারো বাংলাদেশি মনে এসেছে এই সাসকাচুয়ান প্রভিন্সে, সবাই তো চলে গেছে, আপনি কেন এখনো পড়ে আছেন? আসলে আমার বড় সিটি পছন্দ না, সাসকাটুন আমার কাছে এখনো ভালো লাগতেছে। বড় সিটি আমার কাছে কোনো সময় ভালো লাগেনি, ট্রাফিক, এই জন্য আমি আর মুভ করিনি। তো নাজিম ভাই আপনারা প্লেনে করে কতজন এসেছেন? গালিব ভাই আমরা একসাথে আসছি 6 জন, এক প্লেন একসাথে একই দিন। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আপনি কোথায় ছিলেন? বাংলাদেশে আমি ঢাকাতে ছিলাম, আমি ব্যবসা করতাম। আচ্ছা, ঢাকা কোথায়? ঢাকা মোহাম্মদপুর। আচ্ছা, আপনি যখন এসেছেন তখন কি আপনি আইএলটিএস দিয়েছিলেন? না, তখন আইএলটিএস ছিল না। আচ্ছা, দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি, উনি আপনার কত সালে এসেছেন? 2010। আচ্ছা, উনি এসেছে 2010 সালে, আজ থেকে 12 বছর আগে। তখন কিন্তু ক্যানাডাতে আইএলটিএস বাধ্যতামূলক ছিল না, এটা ম্যান্ডেটরি করা হয় সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 2012 সালের মে মাসে। তো আপনার যে স্পন্সর করলো, টোটাল কতদিন লেগেছিল মানে ভিসা পেতে? অ্যাপ্লিকেশন করার 18 মাস পরে আসছি। 18 মাস, 13 বছর। তখন আপনি কি বিবাহিত ছিলেন? না, অবিবাহিত ছিলাম। ও, ভাবির সাথে কিভাবে পরিচয় হলো? কত সালে বিয়ে করলেন? আমি দেশে গেলাম 2016। তারপরে আমার ফ্যামিলি, আমি এখন যাকে বিয়ে করছি ওকে দেখে রাখছে, তারপরে দেখার পরে আমার বিয়ে হয় মেয়ের 1 তারিখে 2016 সালে, আর আমার ওয়াইফ আসছে 2017 মার্চের 25 তারিখ। আচ্ছা, আপনি তো এখন ক্যানাডার নাগরিক, তাই না? জি, আমি 13-তে সিটিজেনশিপ, 13-তে নাগরিকত্ব পেয়েছেন। ভাবি কি নাগরিক? না, ভাবি হয়নি। আচ্ছা, তার 3 বছর ওয়েট করা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নাজিম ভাই এখন বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান মেইনটেনেন্স ডিপার্টমেন্টে জব করতেছি। আচ্ছা আচ্ছা, আমি এখন 2 মাসের ছুটিতে আছি, আমার একটা মেয়ে হয়েছে ফেব্রুয়ারির 11 তারিখ, আমার 1 ছেলে 1 মেয়ে। মানে আপনি এখন প্যারেন্টাল লিভে আছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাসকাটুন আপনার এই শহরটা যখন আসলেন কেমন লেগেছিল বা বর্তমানে কেমন লাগছে? প্রথম আসার পরে তো একটু লাগে, আসার পর আমরা যখন আমরা আসছি 19 তারিখ, তার 27 তারিখে প্রথম শোনো, সেটাই সবচেয়ে আমাদের আমার কাছে সবচেয়ে স্মরণীয় দিন, এর আগে আর শোনো দেখিনি কোনো সময়। আচ্ছা, যারা সাসকাটুনে নতুন আসবে মানে বাংলাদেশ থেকে, ক্যানাডি ইমিগ্রেশন তো স্টপ হবে না আমার মনে হয়, আগামী 100 বছর স্টপ হবে, তো আরও অনেক বাংলাদেশিরা আসবে হয়তো বা শত শত হাজার হাজার, তাদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন যে সাসকাটুন শহরটা কেমন? তাদের উদ্দেশ্যে বলবো, সাসকাটুন খুবই সুন্দর, নিরিবিলি, ট্রাফিক কম, সব জায়গায় যাওয়া যায় খুব ইয়েতে। আর নতুন যারা আসবেন তাদের জন্য আমি যেটা দেখছি এসে, যে ড্রাইভিং লাইসেন্স এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা খুব দরকার তোমাদের জন্য। মানে আপনি বলতে চাচ্ছেন আসার আগে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে? জি। নাজিম ভাই আপনাকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন করি, আপনার খালাতো বোন এবং আপনার দুলা ভাই কতজনকে ক্যানাডায় নিয়ে এসেছেন? গালিব ভাই আমরা তখন আসছি 10 জন, এখন সেটা বেড়ে 17 জন হয়েছি আমরা। ও মাই গড, 10 জন এনেছে, সেটা বেড়ে 17 জন, বেড়ে কি 100 জন হতে পারে? সম্ভাবনা আছে। আচ্ছা, তো আপনারা যখন এখানে এসেছিলেন আমার কিন্তু মনে আছে যে 2010-11 সালের দিকে এখানকার বাংলা পত্রিকায় আপনাদের ছবি ছাপানো হয়েছিল, এবং ওখানে সংবাদ এসেছিল যে প্রথম বাংলাদেশি যে এসআইএনপি তে এসেছে। আচ্ছা, এবার আপনার খালাতো বোন, এদের সম্বন্ধে কিছু বলেন, তারা কি এই শহরেই ছিল না তারা অন্য কোথাও থেকে এসেছে আপনাদেরকে আনার জন্য? আমার খালাতো বোন মনমোহন আপু, মফিজ ভাই, ওরা ক্যানাডাতে 32 বছর, ওরা এর আগে টরন্টো, ক্যালগেরি, উইনিফেক ছিল, লাস্ট ক্যালগেরি থেকে মুভ করছে সাসকাটুনে আমাদের
আমাদের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরে ফাইনালি তো আমরা চলে আসলাম। ওরা মফিজ ভাই আপু অসাধারণ মানুষ, ওদের কাছে আমি স্পেশালি চিরকৃতজ্ঞ। আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে ওরা সাসকাটুনে আসছে। আর থ্যাংক ইউ জানাবো গালিব ভাইকে। গালিব ভাই প্রফেশনাল ইউটিউবার, আমি ওনার ভিডিওগুলো অনেক দেখছি, উনি খুবই ভালো মানুষ। ক্যানাডা আসার পর ওনার সাথে পরিচয় হয়েছে প্রথম বাংলাদেশ কমিউনিটির অনুষ্ঠানে। এখন পর্যন্ত ওনার সাথে আমার রিলেশন আছে, খুবই ভালো, খুবই ভালো মানুষ গালিব ভাই। গালিব ভাইকে ধন্যবাদ। দর্শক আমাদের সাথে ভাবি আছে, এখন ভাবির মুখ থেকে আমরা জানতে চাইবো তার বিয়ের গল্প, বাংলাদেশে কি করতো এবং ক্যানাডা কেমন লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুমাইয়া মোমো। আমার বিয়ের গল্প, আমার বিয়ে খুবই শর্ট সময় হয়েছে। আমার বিয়ের কথা যখন চলতেছিল তখন আমিও জানতাম না, কারণ আমার বিয়েটা এরকমভাবে হয়েছে এত তাড়াতাড়ি যে বিয়ে সবাই মানে আমার বিয়ে হয়ে রেডি, সব কিছু প্রিপারেশন হয়েছে অলমোস্ট, মানে সবাই রেডি, দুই পক্ষ রেডি। তারপরে আমি জানি যে আমার নেক্সট পয়লা মেয়ে আমার বিয়ে। তো বিয়ে যখন ওরা সবাই কথা বলতেছিল তখন আমি ঢাকার বাহিরে ছিলাম, আমার খালার বাসায় বেড়াতে গেছি। তো একদিন পরে আমি ঢাকা ব্যাক করি। তো আমি নাজিমকে বিয়ের আগে দেখি, বিয়ের আগের দিন দেখেছি, তো সেই দিনই আমি ফার্স্ট ওকে দেখলাম, আমার হলুদে ওর হলুদের আগের দিন। তো আমি যেদিন ঢাকা ব্যাক করি সেদিন ওর সাথে আমার বসুন্ধরা সিটিতে দেখা পুরো ফ্যামিলি সহ। তারপরে হচ্ছে তারপরের দিন ওর হলুদ, তার একদিন পরে আমার হলুদ। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি ঢাকাতে যখন ব্যাক করি আসার পরে দেখি আমার পুরো বাসা লাইটিং করা এবং আমার ছাদে হলুদের ডেকোরেশন করা, বাট আমি জানি না। একটা কথা বলে না যে মানে যার বিয়ে তার খবর নাই, পাড়া পশি ঘুমরে, ঠিক এইরকম একটা অবস্থা। তো তারপরও সব মিলে যে ভালোই বিয়ে হইলো। বিয়ে হওয়ার পহেলা মেয়ে আমাদের বিয়ে হয়েছে 2016। তো ও হচ্ছে যে আমার 1 তারিখে বিয়ে হয়েছে, ও 9 তারিখে ক্যানাডা ব্যাক করে। তো ক্যানাডা আসার পরে আমি, ও আমার জন্য অ্যাপ্লাই করলো, তারপরে আমি ক্যানাডা আসলাম 25 মার্চ। তো ক্যানাডা আসছি, সবাইকে ছেড়ে আসছি, খুব কষ্ট হয়েছে, কারণ এখানে আসছি এই প্রথম আমি কোথাও এত দূরে আসলাম। তো সবাইকে, বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আসছি, খুব কষ্ট লাগছে। তারপরও হাজব্যান্ডের কাছে আসছি, তারপরও ভালো লাগা, মনে একটা ভালো লাগা ছিল, আসছি আলহামদুলিল্লাহ। সাসকাটুনে আসলাম, আসার পরে প্রথম প্রথম আমার খুব খারাপ লাগছে, কারণ সাসকাটুনটা মানে এতটাই নিরিবিলি একটা শহর, কারণ ঢাকা থেকে এখানে যারাই প্রথম আসবে তাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। তো প্রথম দিকে আমার খুব কষ্ট হয়েছে, এখন 5 বছর অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই আছি। আর এই তো এখানে 5 বছরে আমার এক ছেলে হইল আলহামদুলিল্লাহ। এই তো মেয়ের 11 তারিখে আমার একটা মেয়ে হয়েছে, এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর সাসকাটুনে শহরটা খুবই নিরিবিলি আর একটু ঠান্ডা, উইন্টার টাইমে আমাদের একটু কষ্ট হয়, একটু ঠান্ডা আর খুব স্নো হয়, তাছাড়া সব কিছু মিলে ভালোই আছে। আর এই তো গালিব ভাইয়ার কথা, ওনাদের কথা, আখি আপুর কথা কিছু বলতে চাই, যেটা হচ্ছে যে ওনারা অনেকদিন যাবত ইউটিউব করে, আমি দেখতেছি এবং আমি এখানে আসার আগে থেকেই শুনছি, আমার হাজব্যান্ডের কাছেও আমি অনেক শুনছি যে এখানে গালিব ভাইয়ের মানে ওনার কথা, ওনার ইউটিউবের চ্যানেলের কথা। তো আশা করি সবাই ওনাকে সাপোর্ট করবেন, ওনার সাথে থাকবেন, ওনার ইউটিউব থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, সাসকাতুন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা সবাই ওনার ইউটিউব চ্যানেল দেখবেন, সবাই ইয়ে করবেন, সবাইকে অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ আপনাদেরকে গালিব ভাই, আখি আপু। নোয়া কিছু বলো। বলে না দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও।
আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।